নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে সেইটা এই এই দক্ষিণ এশিয়ায় আর কোথাও এত ক্ষমতা দেওয়া নাই। যেমন ধরুন পরিষ্কারভাবে লেখা আছে এই নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রের নির্বাহী বিভাগ নির্বাচনের প্রয়োজনে, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে নির্বাচন কমিশনের অধীনে থাকবে। আচ্ছা, তাহলে ওই যে মিজান ভাই যে কথাটা বলেছেন যে ভালো লোক গণতন্ত্র পরায়ণ মানুষের ইচ্ছার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে নির্বাচনের মাধ্যমে এরকম বিশ্বাস করেন এবং মেরুদণ্ড সম্পন্ন মানুষ, অর্থাৎ মাখন দিয়ে তৈরি মেরুদণ্ড নয়, এইরকম লোকগুলি যদি তার ক্ষমতা প্রয়োগ করে, সংবিধান তাকে যেভাবে দেওয়া হয়েছে ক্ষমতা প্রয়োগ করবার যদি যোগ্যতা নৈতিক সামর্থ্য তার থাকে, ঝুঁকি নেওয়ার ইচ্ছা যদি থাকে যে দেশকে আমি একটা ভালো কিছু করব, তাহলে এই চাপ তিনটা পাঁচটা বা সাতটা লোক একটা ভালো নির্বাচন করতে পারে। বাস্তবে আমরা কী দেখলাম, আমি আসছি আপনার পয়েন্টে, ইভেন হুদা কমিশনের নিয়ন্ত্রণ গত জাতীয় নির্বাচনের সময় যেই পুলিশ, যেই আর্মি, যে আপনার সিভিল কর্মকর্তারা তার অধীনস্থ থাকবার কথা, অথচ রাষ্ট্রের এই যে সিভিল এবং মিলিটারি বিউরোক্রেসি, পুলিশ এবং অন্যান্য কী বলে আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা তার অধীনে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবার কথা, বাস্তব উল্টোটা হয়েছে। অর্থাৎ পুরো কমিশনটা আপনার সিভিল মিলিটারি বিউরোক্রেসি, ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদের অধীনে আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেছেন। তো রাতের বেলা ভোট হতে পারে না, দুই সেন্টারে হোক পারে না, আর সেইটা হুদা সাহেব নিজে স্বীকার করেছিলেন ভিন্নভাবে যে ইভিএম চালু করা দরকার যাতে রাতে ভোট না হতে পারে, আর অর্থাৎ একবার হয়েছে উনি এটা মেনেছেন, তো তারপরেও তিনি কোনো ব্যবস্থা নেন নাই। এটা তো শুধুমাত্র দলীয় আগুন আনুগত্য দিয়েই ব্যাখ্যা করলে হয় না, তো মেরুদণ্ডেরও একটা ব্যাপার আছে, মানুষ সচ্চিন্তাবান এটা হওয়া এবং সাহসী এটা হওয়ার দরকার আছে, তো সেখানে ওই ব্যক্তিগুলিও খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার তৃতীয় কথা, আপনি যেটা বললেন কিছু কিছু কমিশন ভালো কাজ করেছে, কিন্তু সেইখানে যখনই রাজনৈতিক দলের যে যখন রাজনৈতিক দলের ক্ষমতা থাকে, তারা যদি কমিশনকে বাধ্য না করে, তারা যদি কমিশনকে এড়িয়ে রাষ্ট্রের অপরাপর অঙ্গের যে ক্ষমতাবান শাখা প্রশাখাগুলো আছে তাদেরকে ব্যবহার না করে, তাহলে সেটা করা সম্ভব। সেখানেই সরকারের উপর চেক অ্যান্ড ব্যালেন্স আনার জন্যে ওই দুই পক্ষের, উভয় পক্ষের, যে তুমিও করবা না আমিও করব না, এইরকম একটা জায়গা যাওয়ার দরকার আছে। যতক্ষণ না হবে সেটা আমি মিজান ভাইয়ের সঙ্গে একমত, আমাদের এই যে গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রের প্রতিষ্ঠা হওয়া তো দূরের কথা, মানে নির্বাচন হওয়ার তো শুধু গণতন্ত্র না, গণতন্ত্রের অতি প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ মাত্র, আমরা এখনও পর্যন্ত সেই একেবারে বেসিক জায়গার মধ্যে আছে। একটা ভোট সুন্দর করে সুষ্ঠুভাবে করবার যোগ্যতা বাংলাদেশের শাসক শ্রেণী, সে বিভিন্ন দলে বিভক্ত শাসক শ্রেণী, ৫০ বছরে নিশ্চিত করতে পারে নাই।